বড়সড় সাফল্য শামশেরগঞ্জ থানার পুলিশের কাঁধে ব্যাগ নিয়ে পাচারের সময় 759 গ্রাম হিরোইন সহ এক যুবতীকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ বুধবার সন্ধ্যায় শামশেরগঞ্জে তারাপুর 34 নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবতীকে পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবতীর নাম মরিয়ম খাতুন বয়স 24 তার বাড়ি বীরভূম জেলা দুবরাজপুরি বৃহস্পতিবার তাকে বহরমপুর আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে খবর এদিন উত্তর থেকে হিরোইন নিয়ে বাসে চেপে বীরভূমের দিকে যাচ্ছিল ওই যুবতী কিন্তু ডাকবাংলা আসার আগেই তারাপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বাস থেকে নেমে পড়ে টোটো ধরে ডাক বাংলা যাওয়ার চেষ্টা করছিল সে কিন্তু তার আগেই গোপন খবরের ভিত্তিতে তারাপুর সংলগ্ন এলাকায় আটক করে শামশেরগঞ্জ থানার পুলিশ তল্লাশি করতে বেরিয়ে আসে প্রায় সাতশো উনষাট গ্রাম হিরোইন গ্রেপ্তার করা হয় মরিয়ম খাতুন নামে ওই যুবতীকে হিরোইনগুলো বীরভূমে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে শামশেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে হেফাজতে নিয়ে হিরোইনের চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ এদিকে যুবতী মহিলার হিরোইন পাচারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট জঙ্গিপুর টিভি